মুখ্যমন্ত্রী আমাকে একথাও বলেছিলেন যে বিপুল ভোটে জিততে হবে। আমি যে ওনার এই কথাটা রাখতে পেরেছি তাতে আমার এই ব্যাপারে আমি গর্বিত। নিশিত প্রামাণিক তো এমন তোমরা তৈরি করেছো নিশিত প্রামাণিককে, তোমরা মিডিয়া এবং কিছু ফেসবুক ওয়ালা এবং ফেসবুক ওয়ালি তারা এই ইয়ে করেছে কি বলে নিশিত প্রামাণিককে তৈরি করেছে। আজকে প্রমাণ হয়ে গেল যে ওই ঠাকুর জলে বিসর্জন দেবার পরে যে অবস্থা হয় নিশিত প্রামাণিক হচ্ছে সেই। দিনহাটার মানুষের প্রতি কৃতজ্ঞ, মানে এটা তো আমরা আমি বলতে পারি যে আমাদের পরিবার চিরকালের জন্য দিনহাটাবাসীর কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আরও বাড়লো কাজের মধ্যে দিয়ে যতটা পারি শোধ করবার চেষ্টা করি। হিংসার বার্তা আমি কেন কর্মীদের যারা আমাদের উপর এই হিংসাটা কি এটা কি মানে এটা আমরা করেছিলাম না না এইটা বললাম তো এইটা কি আমরা করেছিলাম, যারা করেছিল তারা শিক্ষানিক যে এই ধরনের কাজ করলে এই ধরনের ফল হবে, মুছে যাবে দিনহাটার বুকে থেকে বিজেপি মুছে যাবে। 24 সালে লোক পাওয়া যায়, এবার তবু 23টা মতো বুথে তো ইয়ে দিতে পেরেছিল, পোলিং এজেন্ট দিতে পেরেছে, 24 সালে সেটাও পারবে না। খেলা তো যা হওয়ার হয়ে গেছে মাঠে।